হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাতারটেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আরএস খতিয়ানের জমি বর্তমান এলার খতিয়ানে রেকর্ড কিভাবে করবেন। অর্থাৎ আরএস পর্চা অনুযায়ী বর্তমান এলার পর্চাতে যদি জমির পরিমাণ যদি কম থাকে, তাহলে সে আরএস পর্চা অনুযায়ী সেই জমির রেকর্ডটি বর্তমান এলার পর্চাতে কিভাবে করবেন, সেই প্রসেসটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই আরএস পর্চাটা বের করতে হবে, এবং সেই আরএস পর্চাটা বের করার পর যে প্লটে আপনাদের সমস্যা, অর্থাৎ আরএস পর্চা অনুযায়ী বর্তমান এলার প্লটে আপনাদের যে প্লটের মধ্যে সমস্যা, সেই প্লটের দাগের তথ্যটা আপনাকে বের করতে হবে। তারপর সেই দুটি ডকুমেন্টস নেওয়ার পর একটি আপনাকে লিখিত আবেদন করতে হবে, অর্থাৎ একটি মিসকেস আপনাকে বিএলআর অফিসে করতে হবে। সেই লিখিত আবেদনটি বা মিসকেস আবেদনটা কিভাবে করবেন, সেই লিখিত আবেদনটি করার জন্য এভাবে একটি গ্রিন কালারে আপনাকে একটি ডেমি পেপার নিতে হবে, এবং সেই ডেমি পেপারের উপর লিখবেন টু দি বিএল অ্যান্ড এলআরও, তারপর আপনাদের বিএলআর অফিসের নামটা দিয়ে দিবেন। তারপর বিষয় বা সাবজেক্টটাতে লিখবেন আরএস খতিয়ানের জমি এলার খতিয়ানে রেকর্ড করার জন্য আবেদন। তো এভাবে আপনারাও সেই বিষয়টি সেই কাগজটাতে লিখবেন, এবং তারপর লিখবেন বাদী এবং বিবাদী, অর্থাৎ প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ। বাদী হচ্ছে যে ব্যক্তিরা আবেদন করছে, অর্থাৎ আরএস পর্চাটাতে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির বর্তমান ওয়ারিসদের নামটা আপনারকে এই বাদী অপশনটাতে নাম ঠিকানাটা দিতে হবে। তো এবং বিবাদীতে আপনারা লিখবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে বিএল অ্যান্ড এলআরও, আপনাদের বিএলআর অফিসের নামটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে সে আবেদনটি করছেন। তো দেখুন এই আরএস পর্চাটাতে নাম রয়েছে আমরুল আলী সদাগর, তাহলে এই বাদীটাতে লিখবেন আমরুল আলী সদাগরের পক্ষে, তারপর সেই ব্যক্তির কতগুলো বর্তমানে ওয়ারিস রয়েছে সে তাদের নামগুলো আপনারাকে এক এক করে লিখে দিতে হবে এই বাদী অপশনটাতে, এবং বিবাদীটাতে লিখবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে বিএল অ্যান্ড এলআরও, আপনাদের বিএলআর অফিসের নাম। এভাবে আপনার বাদী এবং বিবাদীটি লেখার পর নিচে লিখবেন মহাশয়, নিম্ন স্বাক্ষরকারীগণের বিনীত নিবেদন এই যে, অর্থাৎ সেই ব্যক্তিদের নাম কিন্তু নিচেও দেওয়া থাকবে, তার কারণ এখানে লেখা হচ্ছে নিম্ন স্বাক্ষরকারীগণের বিনীত নিবেদন এই যে আমরা, তারপরে আপনাদের গ্রামের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে যে থানার মধ্যে আপনাদের হবে সেই থানার নামটা দিয়ে দিবেন, এবং তারপর জেলার নামটা দিয়ে এর স্থায়ী বাসিন্দা, এভাবে প্রথম প্যারাটা লিখবেন। এবং তারপর দ্বিতীয় প্যারাতে লিখবেন মহাশয়, অর্থাৎ যে মৌজাতে আপনাদের জমির সমস্যা সেই মৌজার নামটা দিয়ে দিবেন, এবং তারপর সেই মৌজার জেল নাম্বার দিবেন, তারপর লিখবেন আরএস খতিয়ান, অর্থাৎ যে আরএস খতিয়ানটা আপনারা বের করেছিলেন সেই আরএস খতিয়ান নম্বরটা বসিয়ে দিবেন। সেই আরএসে কিন্তু সাবেক এবং হাল দুইটি কিন্তু দেওয়া থাকে, সেই সাবেক প্লটটা বসিয়ে দিবেন, এবং তারপর সেই সাবেকের এলআর বা হাল প্লট কত সে প্লট নম্বরটাও বসিয়ে দিবেন, এবং মোট জমির পরিমাণ যত হবে সেটাও আপনারা বসিয়ে দেবেন। তো দেখুন এই আরএস খতিয়ানটা অনুযায়ী কিন্তু আমি আবেদনটা লিখে রেখেছি, তো তার কারণে এই আরএস খতিয়ানে যে যে রয়েছে সেটাই কিন্তু আমি ওই আবেদনটাতে লিখেছি। দেখুন এখানে আরএস খতিয়ান রয়েছে 367, এবং এখানেও কিন্তু 367 লিখে দিয়েছি। এবং যদি আমরা দ্বিতীয় পেজটাতে দেখি, এবং দ্বিতীয় পেজটাতে দেখুন দেওয়া আছে, তো এইগুলো হচ্ছে সাবেক, এবং এই সাবেকের হালদাগ হচ্ছে এই 310, অর্থাৎ সাবেক প্লট হচ্ছে 1305 এবং 1304, এবং এই 1304 এবং 1305-এর হালদাগ হচ্ছে 1310। তো এটাই কিন্তু এই আবেদনটাতে দেখুন এখানে লিখে রেখেছি 1305 সাবেক প্লট এবং এলার প্লট হচ্ছে 1310, এবং মোট জমির পরিমাণ হচ্ছে 19 শতক বা 0.19 একর, সেটা কিন্তু দেখুন এই আরএস খতিয়ানটা তো সেই 19 শতক রয়েছে। এই প্লট আমাদের বাবা বা দাদুর নামে রেকর্ডভুক্ত সম্পত্তি, সেই ব্যক্তি যদি আপনাদের বাবা হয়ে থাকে তাহলে এখানে বাবার নামটা দিয়ে দিবেন, এবং যদি আপনাদের সেটা দাদু হয়ে থাকে তাহলে এখানে দাদুর নামটা দিয়ে দিবেন, এবং সেই রেকর্ড মোতাবেক আমরা উক্ত দাগে দখল করে আসছি ও চাষ করছি, বা যদি আপনারা বসবাস করে থাকেন তাহলে বসবাসও লিখতে পারেন। কিন্তু বর্তমান এলার রেকর্ডে 1310 দাগে আমাদের অংশীদারের মোট জমির পরিমাণ 0.10 একর, অর্থাৎ 10 শতক। আরএস খতিয়ানে জমির পরিমাণ রয়েছে 19 শতক, এবং বর্তমান রেকর্ডে সেই দাগে জমির পরিমাণ রয়েছে 10 শতক, অর্থাৎ সেই 9 শতক জমিটা সেই ব্যক্তিরা রেকর্ড করতে চাইছে। তাই মহাশয়ের নিকট আমাদের সবিনয় প্রার্থনা, যাহাতে এই মৌজার জেন নম্বর এত, এলার প্লট
310 এর বাকি 9 শতক জমি আরএস রেকর্ড এবং দখল দৃষ্টান্তে সরজমিন তদন্ত করিয়া আমাদের বাবা বা দাদুর ওয়ারিসদের নামে রেকর্ড করা হই তাহার সুবিহিত দানে মর্জি হন। এভাবে আপনারা সেই প্যারাটা লিখবেন এবং তারপরে প্যারাতে লিখবেন, প্রকাশ থাকে যে উক্ত আবেদনের সঙ্গে আমাদের দাদুর নামের আরএস খতিয়ানের জেরক্স কপি, এলার প্লট, ওয়ারিস বা বংশপঞ্জিকা ও আধার কার্ডের জেরক্স কপি যুক্ত করিলাম। অর্থাৎ এই আবেদনটার সাথে কি কি ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে সেই বিষয়টি আপনাদেরকে শেষের প্যারাতে লিখতে হবে। তারপর নিবেদন ইতি দেওয়ার পর নিচে প্রত্যেক জনের সিগনেচার এবং সেই ব্যক্তিদের ঠিকানা, বাম সাইডে তফসিলি একটা দিতে হয়, যেভাবে কিন্তু মিসকেসের ক্ষেত্রে তফসিল দিতে হয় বা দলিলের ক্ষেত্রে যেমন তফসিল দেওয়া থাকে সেভাবে কিন্তু মিসকেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে একটি তফসিল দিতে হয় এবং সেই তফসিলটাতে মৌজাটা দিবেন, মৌজার নাম, তারপরে জেন নাম্বারটা, তারপরে সেই আরএস খতিয়ান নম্বরটা এখানে দিয়ে দিবেন এবং সেই আরএসের টোটাল জমির পরিমাণটাও দিয়ে দিবেন এবং তারপর নিচে আপনারা সেই আরএসের বর্তমান যে এলার প্লট নম্বরটা রয়েছে 310 বা আপনাদের যেটা হবে সেটা আপনারা লিখে দিতে পারেন। তো এভাবে সেই মিসকেসের আবেদনটি লিখার পর এই কপিটার উপরে আপনাদেরকে একটি কোড 10 টাকার কোড ফি দিতে হবে। সেই কোড ফিটা দেওয়ার পর এই কপিটাকে আপনাদেরকে একটি জেরক্স করতে হবে এবং জেরক্স করার পর আপনাদের বিএলআর অফিসে যাবেন এবং বিএলআর অফিসে যাওয়ার পর যেখানে রিসিভ সেকশন রয়েছে সেখানে গিয়ে আপনারা সেটা জমা করবেন এবং সেখানে জমা করলে আপনাদের সেই জেরক্স কপিটাতে এখানকার যেসব অফিসার থাকবে বা যেসব কর্মচারী থাকবে তারা কিন্তু আপনাদের সেই জেরক্স কপিটাতে রিসিভ করে দিবেন এবং সেই রিসিভ কপিটা পাওয়ার পর 3-4 সপ্তাহ পর আবার আপনারা সেই রিসিভ কপিটা নিয়ে অফিসে যোগাযোগ করবেন। বা এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে জমি জায়গার যে কোনো মিসকেসের ক্ষেত্রে আপনারা নিয়মিত অফিসে যোগাযোগ করবেন। জমি জায়গার যে কোনো মিসকেসের ক্ষেত্রে আপনারা যদি অফিসে নিয়মিত যোগাযোগ না করে থাকেন তাহলে কিন্তু সেই সব সমস্যার সমাধান করা খুবই কঠিন। তো তার কারণে অবশ্যই আপনারা নিয়মিত অফিসে সেই রিসিভ কপিটা নিয়ে যোগাযোগ রাখবেন। সেই রিসিভ কপিটা নিয়ে যোগাযোগ করলে এবং আপনার সেই রিসিভ কপিটাতে সেখানকার যেসব অফিসার থাকবে অর্থাৎ রিসিভ সেকশনে যেসব অফিসার থাকবে তারা কিন্তু একটি ডকেট নাম্বার দিবেন এবং সেই ডকেট নাম্বার দেওয়ার পর কত তারিখে আপনার সেই জমিটাতে সরজমিন তদন্ত করা হবে বা ফিল্ড ইনকোয়ারি করা হবে সেটাও কিন্তু সেখানে একটি নোটিশ দেওয়া হবে এবং সেই নোটিশে কত তারিখে ফিল্ড ইনকোয়ারি হবে সেটাও তারিখটা দেওয়া থাকবে এবং সেই তারিখে অবশ্যই আপনারাকে যতজন আপনারা ওয়ারিস রয়েছেন অর্থাৎ আরএস পর্চাতে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তি যতজন ওয়ারিস প্রত্যেকে কিন্তু সেই জমিটাতে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ যেভাবে আপনারা পজিশন থাকবেন সেভাবে কিন্তু সেখানকার আরআই সাহেব একটি রিপোর্ট লিখবেন এবং সেই আরআই রিপোর্ট অনুযায়ী সেখানকার বিএলআর হোক বা আরআই সাহেব হোক আপনারাকে একটি শুনানির বা হেয়ারিং এর একটি ডেট দেওয়া হবে এবং সেই ডেটে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সেই অফিসে আপনাদেরকে উপস্থিত হতে হবে। উপস্থিত হওয়ার পর সেই আরআই ইনকোয়ারি রিপোর্ট অনুযায়ী এবং আপনাদের আরএস পর্চার রেকর্ড অনুযায়ী এবং বর্তমান রেকর্ড অনুযায়ী আপনাদের সেই সমস্যার সমাধান বিএলআর সাহেব করে দিবেন। তো এভাবে আপনারাও আপনাদের কোনো আরএস পর্চা অনুযায়ী যদি বর্তমান এলআর পর্চাতে জমির পরিমাণ কম উঠে থাকে বা কম রেকর্ড থাকলে এভাবে আপনারা মিসকেস আবেদন করে সেই সমস্যার সমাধান করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওর মূল বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।